পাঁচমেশালী গল্প চ্যানেলে আবার আমরা গল্প শোনাতে হাজির হয়েছি। আজকে আমরা একটা দমফাটা হাসির গল্প শোনাব, নাম নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। লেখক আশাপূর্ণা দেবী, চরিত্রায়নে ঠাকুমা, মা, বড় পিসি ও বাটুলের চরিত্রে অমিতা সেনগুপ্ত, তোতন, ভুলু জ্যাঠা, উলু কাকা ও সূত্রধরের চরিত্রে আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সবাই মিলে শুনি আশাপূর্ণা দেবীর নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে। স্টেশনের ধারে গোকুলের দোকান থেকে কেরোসিন দিচ্ছে শুনে তোতনের ঠাকুমা আহ্লাদে হাঁসফাঁস করে তাড়াতাড়ি একটা হাফ ক্যানিস্টার বার করে এনে হাঁক পারলেন, বাটু ছুটে যা, এক্ষুনি সব তেল ফুরিয়ে যাবে, যা যা কুইক। এই একটা ইংরেজি শব্দ শিখে নিয়েছেন তোতনের ঠাকুমা কাজের লোকজনদের কাজে পাঠাবার সময় প্রয়োগ করতে। বাটুলের জন্য সর্বদাই এটি বলতে হয়। কে না জানে, বাটুল যেখানেই যায় বাঘের মাসি হয়ে যায়। কেরোসিন আনতে যাবার পথে একটা ফলন্ত পেয়ারা গাছ চোখে পড়লেই তো হয়ে গেল, কিন্তু বাটুল ছাড়া আর যাবেই বা কে, কার এত সময় আছে। কেরোসিনের লাইন মানেই তো কম করে আধ মাইল লম্বা। বাসন মাজুনি বাটুলের মার 8 বছরের ছেলে বাটুলই এক প্রকার বেকার ব্যক্তি। তবে এখন বাটুল বেকার অবস্থায় ছিল না, রীতিমতো কর্মরতই ছিল। তাই ঠাকুমার তাগাদায় বিরক্ত হয়ে বলল, কুই বললে কুই, মুড়িগুলার শেষ হতে দাও আগে, মুড়ি সর্বনাশ। তোতনের ঠাকুমা ছিটফিটিয়ে উঠলেন, তোরই এক বস্তা মুড়ি শেষ হতে যে গোকুলের দোকানে ছাপ ঝাঁপ পড়ে যাবে রে বাবা, যা বাবা লক্ষ্মী ছেলে ছুটে যা, এসে খাস এখন বড় এর নাড়ু দুটো খেতে খেতে চলে যা। এটি অবশ্যই ঘুষ, দু দুটো নারকেল নাড়ু একসঙ্গে কবে জোটে। বাটুল তাড়াতাড়ি হাতের মুড়ির ঠোঙাটা জানলার গড়াদের খাজে গুজে রেখে কুইক হাত পেতে বললে, কই দাও, আর পাওয়া মাত্রই মুখের মধ্যে পুড়ে ফেলে খালি টিনটা উঠিয়ে নিয়ে ছুট মারল। কিন্তু বেচারি বাটুল গোকুলের দোকানের সামনের লাইনের বহর দেখে, হ্যাঁ ওদের পিছুতে তো দাঁড়াতে হবে, ছুট মেরে সামনের দিকে ঢুকে পড়তে গেলে যে কেউ রক্ষে রাখবে না, পিটিয়ে তক্তা বানিয়ে দেবে তা জানে বাটুল। আহ, মুড়ির ঠোঙাটা সঙ্গে নিয়ে এলেই হতো, কি আর করা, ক্ষণে ক্ষণে গা চুলকানো, মাথা চুলকানো আর মাটিতে পা ঠুকে মশা তাড়ানো ছাড়া আর কিছুই করার নেই। ঘন্টা দুই ওইভাবে হত্তে দিয়ে থেকে বাটুল দেখল তার সামনে এখনো 2 কুড়ি লোক, কিন্তু তেল খতম, শুধু বাতাসে তেলের সৌরভ বইছে। বাটুলের অবশ্য তাতে কিছু আসে যায় না, তেল পায়নি দেখে ঠাকুমা কিরকম চেল্লাবে তাই ভাবতে ভাবতে হৃষ্টচিত্তে খালি টিনটা পেটে চেপে ধরে দুহাতে পিটোতে পিটোতে গলা ছেড়ে গান ধরলো, গানটা বাটুলের বিশেষ প্রিয়, কারণ তোতনদা তাকে এটি শিখিয়েছে সুর সহযোগী। আরো লাইন আছে, অত মুখস্থ নেই, তাই ওই 2 লাইনেই চালাতে চালাতে পা চালিয়ে আসছিল। হঠাৎ সামনের দিকে তাকিয়েই 3 ইঞ্চি জিভ বার করে গলা আর 2 পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে স্বয়ং গানের গুরু তোতনদা সাইকেল চেপে আসছে, সেও সাইকেলের হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে ব্যালেন্স ঠিক রেখে হুঙ্কার দিল, কি বলছিস রে ফলের ঝুড়ি। হ্যাঁ, তোতন বাটুলের এই নামকরণই করে রেখেছে ফলের ঝুড়ি, কারণ তোতনের মতে ওর পেটটা নাকি একখানা তরমুজের মতো, মুখটা মস্ত একটা ডাবের মতো, নাকটা জামরুলের মতো আর চোখ দুটো কালো জামের মতো, গলাটা ঘটি পেয়ারার মতো আর আঙুলগুলো পাকা কলার মতো, আর হাত পা চারখানা শুকনো আখের মতো। ফলের ঝুড়িকে নিয়ে তোতন সর্বদাই মজা করে আর খেপায়, তবু বাটুল দাদাবাবু বলতে অজ্ঞান। তোতনও তাকে সুচক্ষেই দেখে, কিন্তু সাইকেল চালিয়ে আস্তে আস্তে যদি কানে টিন পেটানোর তালের সঙ্গে খোলা গলার গান বেজে ওঠে রাম ছাগলে সাইকেল চালায়, তাহলে নিজেই খেপে উঠবে না? হলেও বা এই উচ্চাঙ্গ সঙ্গীতের লাইনটি তারই অবদান। বাটুল শুকনো গলায় বলল, কিছু তো বলি নাই, শুধু তোমার শেখানো গানটা গাইছি। থাক, আর গান গাইতে হবে না, থাম, টিন নিয়ে কোথায় যাচ্ছিস? যাই নাই, ফিরছি, গেছিলাম গোকুলদার দোকানে তেল ধরতে, দিল না, ফুইরে গেল। তা যাবেই তো, অকর্মার ধারী।
বাটুল একগাল হেসে বলল, তা যা কইছ, তো তুমি এমন রোদ্দুর মাথায় কোথায় চলেছ? ততন গম্ভীর ভাবে বলল, যাচ্ছি নিরুদ্দেশ হতে। বাটুলের পেটের ওপর থেকে ক্যানিস্টারটা গড়িয়ে পড়ে গেল। বাটুল সেদিকে ভ্রুক্ষেপ না করে ছুটে এগিয়ে এসে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরল। হে দাদা বাবু, নিরুদ্দেশ হতে যাবে কেন? নিরুদ্দেশ হতে যাবে কেন? কেন আবার জানিস না? ততন আরো গম্ভীর ভাবে বলে, আমার পরীক্ষার রেজাল্ট শুনিসনি? বাটুল কষ্টে ঢোক গিলে বলে, শুনেছি, থার্ড ডিভিশন। আর বাড়িতে বকমুগিলও শুনিসনি? বাটুল ভয়ে ভয়ে খাড়কাত করে, অর্থাৎ তাও শুনেছে। তবে এত অপমান সহ্য করে থাকতে পারা মানুষ, নিরুদ্দেশ যদি না হতে পারি রেল লাইনে গলা দেব, ব্যাস। বাটুল হঠাৎ চেঁচিয়ে ওঠে, ওগো দাদা বাবু, কোন কাজ করো নি গো, মাতালে কেঁদে কেঁদে মরে যাবে, আর ঠাকমা চিল্লিয়ে চিল্লিয়ে পাড়া মাতাই করবে। করুক গে, যার যা খুশি, আমি এই চললো, আমি আর ফিরছি না। যা বাড়ি যা, কাউকে বলবিনি কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছে, খবরদার। হঠাৎ ঝটকা মেরে সরিয়ে দিল বাটুলের হাত দুটো, বউ করে কেটে বেরিয়ে গেল। বাটুলও অবশ্য ছুটতে শুরু করলো পিছু পিছু। ও দাদা বাবু, হে দাদা বাবু, তোমার পায়ে ধরি দাদা বাবু, নিহার নিরুদ্দেশ হবে তো হও, রেল লাইনে গলা দিও নি। কিন্তু সাইকেলের সঙ্গে কতক্ষণই বা ছুটতে পারবে, তাও আবার কাঁদতে কাঁদতে। অনেকটা দূর থেকে দেখতে পেল দাদাবাবু সাইকেল থেকে নেমে সেটাকে স্টেশনের চায়ের দোকানের গায়ে ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখে চাও নাকি কি একটা বলে ছুটে গিয়ে প্রায় ছেড়ে দেওয়া চলন্ত গাড়িটাতে চেপে বসল। বাটুলের চোখের সামনে দিয়ে রেলগাড়িটা বেরিয়ে গেল ধোঁয়া ছাড়তে ছাড়তে। বাটুল সেই ধোঁয়ায় দু চোখে ধোঁয়া দেখে ধপ করে মাটিতে বসে পড়ল, বসেই রইল বহুক্ষণ। আর বহুক্ষণ পরে হঠাৎ মাথায় হাত দিয়ে চাপড়ে তীর বেগে ছুটল বাড়ির দিকে। মনে পড়ল বাড়িতে খবরটা দেওয়ার ছিল, দাদাবাবু বলেছে বাড়িতে না বলতে, কিন্তু তাই কখনো পারা যায়? ততনের ঠাকুমা বাটুলকে পাঠিয়ে পর্যন্ত ঘর বার করছিলেন কতক্ষণে আসে। এলেই খালি জনতা স্টোভটায় তেল ভরে ফেলে ভাড়ার ঘরে বসে আলাদা করে মোচার চপগুলো ভেজে নিয়ে ছুটির দিনে ছেলেদের খাওয়াবে। তো হায় কপাল, বেলা গড়িয়ে দুপুর, আর কখন খাবে তারা মোচার চপ? এমন সময় বাটুলের শূন্য হাতে আবির্ভাব। তেল কই? বাটুল সবেগে মাথা নাড়ে, পাই নাই, ফুইরে গেল। পাও নাই, ফুইরে গেল? ফাঁকিবাজের রাজা, দুষ্টু বুদ্ধি শিরোমণি, রাস্তায় খেলা করে দেরি করছিলি বুঝি? অপমানে বাটুলের মুখটা লাল হয়ে ওঠে। খেলা করেছি? শুধু এসো না গোকুলদাকে, কত বড় লাইন। ও, আমি যাব তোর গোকুলদাকে শুধোতে, তো তেল তো পাস নাই, টিনটা কোথায়? টিন? বাটুল আবার চোখে ধোঁয়া দেখে, তাই তো, টিনটা কখন কোন ফাঁকে উপে গেল? ভাবতে ভাবতে মনে পড়লো টিন বাজিয়ে গান গাইতে গাইতেই তো আসছিল রাস্তার মোড়ে বড় বকুলতলার কাছে ততনদাকে দেখে। তারপর বাটুল তাচ্ছিল্যের গলায় বলল, তোমার টিন ওই হই বড় বকুলতলায় গড়াগড়ি খাচ্ছে। বটে, কেন শুনি, হঠাৎ তোকে ভূতে পেল বুঝি? বাটুল সবেগে বলল, ভূতে আমারে ধরবে কেন? ধরবে তোমার আদরের লাদিকে, নইলে তুচ্ছ কারণে এমন সুখে জীবন ছেড়ে নিরুদ্দেশ হতে যায়, রেল লাইনে গলা কাটা করতে যায়। পাস তো করেছ, ফেল তো হও নাই, নাই থার্ড ডিভিশন, তার জন্য। ততনের ঠাকুমা রেগে গিয়ে আগুন হয়ে গিয়ে হাঁক পাড়েন, বাটুলের মা দেখো তো, এসে তোমার ছেলে কেরোসিন আনতে গিয়ে টিন হারিয়ে 20 ঘন্টা পরে ফিরে এসে পাগল সেজে কি বকছে আবল তাবল, ওইটুকু ছেলে এমন শয়তান গো, বকুনির ভয়ে পাগল সাজছে। অপমানের ওপর অপমান, বাটুল এবার চেঁচিয়ে ওঠে, পাগল সাজতেছি? দাদা বাবু চিরজন্মের মতো চলে গেল, তাই দেখে আমারে বলে মাথাটা পাগল হয়ে যাচ্ছে, আর তুমি কি না? ঠাকুমার ডাকা ডাকিতে বাটুলের মার সাড়া পাওয়া গেল না, গেছে বোধহয় কোথাও। তবে বাড়ির আর সকলে ছুটে এলো, ছুটির দিন তো সবাই বাড়িতে। এলেন ততনের ব্যাচেলার জ্যাঠামশাই, এখনো বিয়ে না হওয়া ছোটকা, বাপের বাড়ি বেড়াতে আসা বিয়ে হওয়া বড় পিসি, আর এখনো স্কুল পড়ুয়া আইবুড়ো ছোট পিসি, আর সব আগে তো ততনের মা, অনুপস্থিত শুধু ততনের বাবা, অফিসের কাজে কোথায় যেন টুরে গেছে।
তো প্রত্যেকের প্রথম কাজ হলো অবশ্যই বাটুলকে একপালা জেরা করা আর ধমক দেওয়া। ছোটকার হাতে দুটো গাঁটটাও জুটল। এই তোর দাদাবাবুকে ভালোবাসা, নিরুদ্দেশ হয়ে চলে যাচ্ছে শুনেও ছুটে গিয়ে আটকাতে পারলিনি? কেমন করে আটকাবো শুনি, সাইকেলের সঙ্গে ছুটতে পারে মানুষ? মানুষ না পারুক, তুমি ঠিকই পারো যদু। ছাগল ছানা ধরতে সাধ হলে মোটর গাড়িকে পাল্লা দিয়ে ছুটতে পারো। ঠিক আছে, আমি দাদাবাবুরে ভালোবাসি না, হলো। ও আবার চটপাট! এই সময় মাথায় পড়লো দুটো গাঁটটা। যাচ্ছিস কোথায়? দাঁড়িয়ে থাক, ভেবেছিস জেরা শেষ হয়ে গেছে? বাটুল ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, জেরা কিসের? আমি চোর। চোর কেন হবে, তুমি মহাপুরুষ। বলি, দাদাবাবুকে রেলে চেপে চলে যেতে দেখেও ছুটে এসে খবর না দিয়ে অনেকক্ষণ বসে কাটালি কেন? জানি নে, মাথা গুইলে গেছিল। ও মাথা গুইলে গেছিল? তো ঠাকুমা কেরোসিনের জন্য যে টাকা দিয়েছিল সে টাকা কোথায় গেল? কোথায় আর যাবে, টাকার কি পা আছে না সাইকেল আছে যে পাইলে যাবে? যেখানে থাকার সেখানেই আছে। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দুটো 10 টাকার নোট বার করে সামনে ফেলে দেয় বাটুল। যাক, তবু ভালো, বড় পিসির তো সন্দেহ হচ্ছিল রাস্তায় খেলতে খেলতে টাকাটা কোথায় হারিয়ে ফেলে খুদে শয়তানটা একটা আষাঢ়ে গল্প ফেঁদে তাক লাগাতে এসেছে। যাক, একটা সন্দেহ ভাঙল, টাকাটা হারায়নি। তবে খেলে বেরিয়ে দেরি করে তিনটা কোথায় হারিয়ে ফেলে তেল না নিয়ে ফিরেছে বলেই এই গল্প। দেখো ততন খানিক পরে ঠিকই ফিরবে, কোথায় বসে আড্ডা দিচ্ছে, নিরুদ্দেশ অমনি হলেই হলো। আর হতে যাওয়ার সময় সে কথা বলে যাবার আর লোক পেল না বাটুল ছাড়া। আসলে ছেলেটা মহা ওস্তাদ। বাটুলের বয়সটা যে মাত্র 8 সে কথা কারো বিশেষ মনে থাকে না, আর থাকবেই বা কি করে। বাটুলের আহারটি যে 4 আষ্টে 32 তুল্য, আর কথাবার্তা সে তো 8-10-80 তুল্য। কিন্তু বাটুলের গল্পটা যে সেব গল্প সেটা প্রমাণ হলো কই? খানিকক্ষণ পরে এসে পড়ল কই আড্ডাবার ছেলে ততন? ক্রমেই বেলা বাড়ে, তার সঙ্গে বাড়ে ভয়। বেলা গড়িয়ে বিকেল পৌঁছয়, হৃদয় বিকল হয়ে যায়। খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে, রান্নাঘরে যেমনকার তেমন সব রান্না বান্না পড়ে আছে। নেহাত ঘরের দরজায় শেকুন্তলা বলে বেড়ালে মাছ দুধ খেয়ে যায়নি। ছেলেটা ফিরলে একসঙ্গে খাওয়া হবে, এ কথা ভাবতে ভাবতে যদি দেখা যায় ছেলেটা ফিরলই না, কে আর ভাত বেড়ে খেতে বসবে? বিকেল হয়ে যেতে ততনের ছোটকা আর ছোট পিসি পাড়ায় খোঁজ করতে বার হলেন তার বন্ধুদের বাড়ি বাড়ি। সন্ধ্যের পর ফিরলেন তারা, এসে সংবাদ পরিবেশন করলেন কেউ কিচ্ছু জানে না, তাছাড়া সবাই নেইও এখানে। স্বদেশ গেছে তার মায়ের সঙ্গে মাসির ছেলের জন্মদিনে কলকাতায়, পল্লব গেছে রিসরে পিসির মেয়ের পরীক্ষা পাশের খাওয়া খেতে সপরিবারে, বাড়ি বন্ধ পাশের বাড়িতে বলে গেছে। কিশলয়রাও সবাই মিলে কলকাতায় গেছে ছুটির দিনে আমোদ করতে। আর রঞ্জন সব থেকে যে প্রাণের বন্ধু, সে নাকি পরশু থেকে কলকাতাতেই আছে মামার বাড়ি, কেউ কোনো হদিশি দিতে পারল না। তার মানে বাটুলের কথাই সত্যি, আর সেটা বোঝা মাত্রই ভেঙে পড়ার পালা। তবে জ্যাঠামশায়ের ভাঙনটাই ধরা পড়ল প্রথম। তিনি উদ্দাম গলায় বলে উঠলেন, তা হবে না নিরুদ্দেশ, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে ছেলেটাকে এত হেনস্থা? এখনকার ছেলে এত অপমান সইবে কেন? এদিকে বিশ্বশুদ্ধ সবাই জানছে এবার খাতা দেখা হয়েছে ভুতুরে পদ্ধতিতে, অথচ। শুনে ভেঙে পড়া ঠাকুমাও তেড়ে উঠে বললেন, হেনস্থা তো কাকা জ্যাঠা তোরা দুজনাই বেশি করলি, বংশের মুখ ডোবালি, বাড়ির মুখে চুনকালি দিলি, এ বাড়ির কেউ কখনো থার্ড ডিভিশন হয়নি, এরপর গুলিগিরি করে খেতে হবে, কোনো কলেজে চৌকাঠেও ঢুকতে দেব না, বলিস নি এসব? তুলোধনা করে ছেড়েছিস ছেলেটাকে, বরং মা বাপি কিছু বলেনি, চুপচাপ ছিল। ঠাকুমার ন্যায্য কথা। জ্যাঠামশাই মাতৃবাক্যে আরো উত্তেজিত হয়ে বলেন, তো সেটাই তো বেশি হেনস্থা, চুপচাপের চাপই তো পাথরের চাপ, ভাবটা যেন তোমার মতন অখদ্য ছেলেকে বকতেও রুচি নেই, যেন তোমার ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামানোরও দরকার নেই। এতে আর মনে দাগা পাবে না? বেশ ঠিক আছে, আমারই তো দোষ, তো বসে বসে গজালি করলে তো চলবে না, কাজ তো এগোতে হবে নাকি ছটকু? এই ছটকু! বড় পিসি ওদিক থেকে এসে বললেন, ছটকু তো আবার বেরোলো। আবার বেরোলো? কোথায় বেরোলো, কেন বেরোলো, কে তাকে বেরোতে হুকুম দিল? ওহ,
সবাই কর্তা হয়ে গেছে। এখন এখন এই যে টিভিতে রেডিওতে খবর পাঠাবো, কে নিয়ে যাবে? বড় পিসি অবাক হয়ে বললেন, টিভি রেডিও সে তো তাহলে কলকাতায় যেতে হবে। তা হবেই তো, কলকাতায় না গেলে কি কিছু হবে? এই শ্রীরামপুরে ঘরে বসে কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দরকার হয় নিজেই চলে যাব কলকাতায়। ফট করে উঠে গিয়ে একখানা খাতা আর একটা ডট পেন নিয়ে হাঁক দিলেন, বৌমা, ও বৌমা, তোতনের পোশাকির নামটা কি যেন? বৌমা মানে তোতনের মা। জ্যাঠামশায়ের ভাদ্রবৌ তবু ভাসুরের প্রশ্নে হাঁ হয়ে বললেন, নাম তোতনের আপনি জানেন না? জ্যাঠামশাই বীর বিক্রমে বললেন, জানবো না কেন, নিজের ভাইপো নাম জানবো না? তবে এই গোলেমালে যদি ভুলভাল হয়ে যায়, এই যে বড় বড় গায়েরা সভায় এসে গান গায়, গান কি তাদের মুখস্থ থাকে না? তবু তো হারমোনিয়ামের ওপর গানের বই খাতা বিছিয়ে রাখে। কেন রাখে? এ নির্ভুল হবার জন্য, বুঝলে? সেই জন্যই। তোতনের মা আস্তে করে বললেন, ভালো নাম তথাগত। কারেক্ট, তথাগত, তথাগত, তথাগত কি? তথাগত, তথাগত রায়, রায়বাড়ির ছেলে যখন। হ্যাঁ, এক নম্বরটা হয়ে গেল। নাম্বার দুই, গায়ের রং। গায়ের রং কি? হ্যাঁ, গায়ের রং কি? তোতনের মা আরো অবাক হয়ে বললেন, জানেন না? কি আশ্চর্য, দিন রাত দেখছি আর জানি না? তবু তুমি হচ্ছ মা, তোমার কাছে ভেরিফাই করে নিচ্ছি। তোতনের মা আস্তে আস্তে বললেন, ভরসা। ঠাকুমা বলে উঠলেন, বৌমা যা জানতে চাইছে কুইক উত্তর দাও দিকি, দেখছো তো রাত বেড়ে যাচ্ছে। ঠিক, তাহলে তাহলে গায়ের রং ফর্সা। আচ্ছা, লম্বায় ক ফুট কত ইঞ্চি? তোতনের মার কাতর গলা, তা কি জানি, আমি কি মেপে রেখেছি? মেপে রাখুনি, বলো কি বৌমা? রাজ্য শুদ্ধ লোক তাদের যত ছেলে মেয়ে মায় বাড়ির সবাইকে মেপে রাখে, আর তোমার একটি মাত্র ছেলেকে মেপে রাখুনি, এখন উপায়? ঠাকুমা বললেন, হ্যাঁ রে বুলু, সবাই ছেলে পুলেকে মেপে রাখে। রাখে না, নিত্যদিন টিভিতে ডজন খানেক নিরুদ্দেশের ডেসক্রিপশন মানে ইয়ে বিবরণ শোনো না? আহ, কি যে লিখি এখন তিন নম্বরে। ঠাকুমা তাড়াতাড়ি বললেন, আমার মাথা ছাড়িয়ে প্রায় চার ছয় আঙুল, তাই লিখে দে। তোমার মাথা ছাড়িয়ে বললেই তো আর চলবে না, তোমার মাপটা কি সেটা তো দেখতে হবে নাকি? উঠে গেল, কোথা থেকে একটা গজ কাঠি নিয়ে এসে মাকে দাঁড় করিয়ে মেপে নিয়ে বললেন, বুঝে গেছি। লিখলেন, 5 ফুট 4 ইঞ্চি। যাক, অনেকটা এগিয়ে গেল। এখন এখন চটপট বলো দেখি বৌমা, শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে? ঠাকুমাই কুইক উত্তরটা দিয়ে দিলেন, ও মা নেই, আবার ঘুটে চাপড়ার মতন একখানা জৌলি তো রয়েছে শরীরে। হ্যাঁ, তাই নাকি? বাহ, খুব ভালো, খুব ভালো। জ্যাঠামশাই আহ্লাদে উল্লসিত হলেন, তো কই, কোথায় জরুর? আমি তো এখন আর দেখবি কি করে, শৈশবে দেখেছিস, যখন কিছু না পড়ে উদম হয়ে বেরোত তখন দেখেছিস। হ্যাঁ, তার মানে, ও ও বুঝেছি। তো বৌমা, ছেলেটার কি সবই মিদ ঘুটে? যাতে অন্যের অসুবিধা ঘটে সেটাই হবি? শনাক্ত করতে শরীরের কোনো বিশেষ চিহ্নটাই তো কাজে লাগে, সেটা সবাইয়েরই জানা। তো চিহ্নটা কি গালে, মুখে, কি হাতে পায়ে কোনো সভ্য ভব্য জায়গায় রাখা যেত না? শিক্ষা দীক্ষার দরকার বৌমা, বুঝলে? ছেলের শিক্ষা দীক্ষা দরকার। যাক, চুলোয় যাক চিহ্ন। এখন বলো, নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল? তোতনের মা এখন চোখে আরো অন্ধকার দেখেন, সে বেচারি কি করে জানবে পরনে কি ছিল? 100টা জামা প্যান্ট, কখন কোনটা পরছে, কোনটা ছাড়ছে, কোনটা পরে বেরোচ্ছে, কে তার হিসেব রাখছে? কোথাও যাবার সময় কি ভুলে যায়? আর ভুলে গেলেই কি মনে থাকে ছেলের পরনে চেক শার্ট ছিল না ডোরা কাটা, গোলাপি না নীল, সবুজ না হলদে, মাখন রং না ছাই রঙা? তখন তো একমাত্র প্রশ্ন থাকে, কোথায় যাচ্ছিস, কখন ফিরবি? তাই নিয়েই তো যাত্রাকালে তর্কা তর্কি, বকা বকি। জ্যাঠামশাই গম্ভীরভাবে বললেন, বুঝলাম, এটুকুও জানো না? এ ছেলে যদি নিরুদ্দেশ না হয় তো হবে তাকে? এত নেগলেক্টেড চাইল্ড, আশ্চর্য। বৌমা দেখছো তো দিনের পর দিন নিখোঁজ নিরুদ্দিষ্টদের কিভাবে নিখুঁত বিবরণ দেয়,
নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল তাই যখন বলতে পারা যাচ্ছে না, তখন আর খোঁজ পাওয়ার আশা তো বৃথা। উপসে আর দুর্ভাবনায় ঝিমিয়ে পড়ছিলেন ঠাকুমা, আবার তেড়ে উঠলেন। আজ সবাই তো বাড়ি ছিলি, দেখে রাখতে পারিস নি যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা বাবা আচ্ছা, যত দোষ তো আমার, তুমিও তেমনি মা আমার। যাকে একখানা ছবি হবে। ছবি? হ্যাঁ হ্যাঁ ছবি, ততনের একখানা ছবি, মানে ফটো। কি একখানা ছবিও কি নেই ছেলেটার? জ্যাঠামশাই হঠাৎ কোচার খুট তুলে নাক মুছতে থাকেন, তারপর ধরা গলায় বলেন, এরপরও বলতে হবে? ছেলেটা নিরুদ্দেশ হয়ে গিয়ে অন্যায় করেছে, এরকম অবহেলিত অপমানিত অভাগার বাড়ির থেকে তো বাইরেটাই শ্রেয় মনে হওয়া স্বাভাবিক। তাহলে তাহলে ছবি হবে না, তাই তো? ছবি নেই। ততনের মা কষ্টে বললেন, ছিল তো, বন্ধুদের সঙ্গে স্টুডিওয়ে গিয়ে তুলিয়েছিল তো শখ করে, কোথায় রেখেছে কে জানে। আমার কাছে বাড়ির সকলের গ্রুপ ফটো আছে। গ্রুপ ফটো? গ্রুপ ফটো নিয়ে আমি কি করব? টেলিভিশন অফিসে গিয়ে কি বলবো এই যে এই সবাই আমরা সপরিবারে নিখোঁজ হয়ে গেছি? হোপলেস। আর এই আমার মেজো ভাইটার কথাও বলছি, জ্ঞানের পালাই মাত্র নেই, টুরে যাবার আর সময় পেল না, টুর যেমন আর পালিয়ে যাচ্ছিল, এই মোক্ষম সময়ে একমাত্র ছেলেটা নিখোঁজ হয়ে গেল আর উনি বাপ টুরে গিয়ে বসে থাকলেন। এদিকে বাড়িতে ছেলের একখানা ছবি পর্যন্ত নেই, ছেলের পরনে কি ছিল তাও কেউ জানে না। ঘন ঘন কোচার খুট তোলেন জ্যাঠামশাই আর নাক মোছেন, তারপর গলা ছেড়ে বললেন, আর ততনকেও বলি, নিরুদ্দেশ হবার জন্য যখন বেরিয়েছিস টেবিলে একখানা ফটো তো ফেলে যেতে হয়, জানো তো ওটা জরুরি, বাড়ির সবাই তখন কেয়ারলেস। ততনের বড় পিসি হাই তুলে বললেন, ফিরে না এলে শুধু হারানো ছেলে পুলেতেই তো রাজ্য পড়ে যেত গো, তারা একযোগে তাদের জন্য একটা নিখোঁজ ল্যান্ডের দাবি তুলত। ভুলু ব্যাঙ্গের হাসি হেসে বলেন, তোর সব জানতা মহাজ্ঞানী দেও, আর কি কি জ্ঞান দিয়েছে তোকে? আমায় আবার কি জ্ঞান দেবে? তবে বলে যে অনেক ছেলে মেয়ে নাকি সিনেমায় একটু চান্স পাওয়ার আশায় বোম্বে চলে যায়, তারপর ফেরার পয়সা থাকে না, চান্সও পায় না, শেষমেশ রাস্তা ঝাড়ু দেয়, জুতো সাফ করে। থাম থাম বুড়ি, থামা তোর যত সব। ও মাথাটা ধরিয়ে দিল, টিভিতে ছবি উঠবে বলে নাকি বাড়ি থেকে পালিয়ে হারিয়ে যাবে, ছবি ওঠার যেন আর কোনো উপায় নেই, মাধ্যমিকে ফার্স্ট হওয়া যায় না, রাষ্ট্রপতির পদক পাওয়া যায় না। আরো কিছু বলতেন পুলু, এই সময় ছোট ভাই পুলু এসে পড়ে বললেন, থানায় থানায় খবর দিয়ে এসেছি, কলকাতায় লালবাজারে ফোন করেও জানিয়ে এসেছি, তবে ভরসার কথা আজ সারাদিনে 300 মাইলের মধ্যে কেউ কোথাও রেল লাইনে গলা দেয়নি। জ্যাঠামশাই একটু নিশ্চিন্ত হয়ে বললেন, দেয়নি তা জানতাম, ছেলেটা তো আমাদের হৃদয়হীন নয়, প্রাণে তো দয়ামায়া আছে, কিন্তু ফোনে ফোনে কর্তব্য সারলেই তো হলো না, এখন তো একবার কলকাতায় যেতে হবে। কলকাতায়? এই রাত 10টার সময়? 10টা রাত এমন কিছু নয় পুলু, নাইট শোয়ে সিনেমা দেখতে যাও না তোমরা? বলছি ডেসক্রিপশন অবশ্য কিছু পাইনি, একখানা ছবিও না, তবু তো একবার খবরটা দিয়ে আসতে হবে। এখন এখন কি ওদের অফিস খোলা আছে? জানতুম জানতুম এই কথাই বলবি, কথা কাটানো চিরকালের স্বভাব। ঠিক আছে, কাল সকালেই না হয় যেও, তবে একখানা ফটো হাতে না করে যাবি কোন মুখে তাই ভাবছি। আশ্চর্য ছেলে মেয়ে তো বটেই, যত সব বুড়ো হাবড়া পাগল ছাগল বোবা কালাম উটে মজুর সব করে নিখোঁজ হয়ে গেলে টিভিতে ছাপতে দেওয়ার জন্য একটা অন্তত ছবি থাকে, আর বাড়িতে লেখা থাকে লোকটার নাম কি, মাপ কি, গায়ের রং কি, বয়স কত, নিখোঁজ হবার সময় পরনে কি ছিল, অথচ আমাদের সবেধন নীলমণি ছেলেটার কিছুই নেই। ভুলু আবার কোচার খুঁত তুলে ঘন ঘন নাক মোছেন, তারপর বলেন, যদি যদি ভগবানের দয়ায় কখনো ফিরে আসে, কেউ কেউ একদম কিন্তু বকাবকি করবে না তা বলে রাখছি। ভুলু বলল, তুমি মনে রাখলেই হলো,
হ্যাঁ কি আমি আমি হঠাৎ এই সময় সদর দরজায় কড়া নড়ে উঠল। সর্বনাশ করেছে নিঘাত পুলিশ, পুলু 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 বলতে বলতে আবার পুলুর আগেই ভুলু নিজেই ছুটে গেলেন এবং পরক্ষণেই তার চড়া গলার চিৎকার শোনা গেল। পুলিশ কিসের তাই আমার জিজ্ঞাসা করছো? বেহেড বেয়ারা গোয়ার গোবিন্দ লক্ষ্মী ছাড়া ছেলে সাপের পাঁচ পা দেখেছো তুমি? যা ইচ্ছা তাই করবে, না বলে কয়ে নিরুদ্দেশ হয়ে যাবে তুমি, আর বাড়ির লোক থানা পুলিশ করবে না। নিরুদ্দেশ? ও বাটলা বলেছে বুঝি, দেখাচ্ছি মজা তো আপনারাই দেখি পাগলটাকে খেপাতে কি বলেছি তাই নিয়ে একেবারে থানা পুলিশ। শুধু থানা পুলিশ কেন, টিভিতেও তো খবর দিতে যাচ্ছিলাম, নেহাত একটা ছবির অভাবে। চমৎকার চমৎকার মানে এইভাবে বাড়িতে না বলে কয়ে? বাড়ি না বলে কয়ে আবার কি, মাকে তো বলে রেখেছিলাম আমরা তিন বন্ধু এবারে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করব, ইচ্ছে মতো বেড়াবো, ঘুরবো, সিনেমা দেখবো, রেস্টুরেন্টে খাবো। আর মা আর থাকতে পারেন না, প্রায় চেঁচিয়ে উঠে বলেন, রেখেছিলি কবে বলেছিলি? বারে গত বছর 15ই আগস্ট বলিনি তোমায়? সামনের বছর 15ই আগস্ট আমরা যা খুশি তাই করবো। গত বছর? মা আর কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে চলে যান। ইত্যবসরে বাড়িতেও রব উঠে গেছে। ঠাকুমা আর পিসিরা এক হাত নেবার জন্য ঝাঁপিয়ে আসছিলেন। ভুলু আঙুল তুলে বললেন, নো নো কেউ একটিও কথা নয়, তোমাদের বকাবকিতে এই ছেলেটা মনের দুঃখে। আমাদের বকাবকিতে? তুই তো রাত দিন তুলোর ধোলা করছিস ছেলেটাকে। আমার কথা বাদ দাও, আমি তো যা করি ওর ভালোর জন্যই করি মা, তো এখন আর রাত দুপুরে যেন আবার পঞ্চব্যঞ্জন রাঁধতে বসো না, ওই চালে ডালে চড়িয়ে দাও, খান কতক বড় বেগুনি ভেজো আর গোটা কতক ডিম, পেটের মধ্যে তো রাম রাবণের যুদ্ধ চলছে, সেই সকালে যা চা খাওয়া হয়েছে। বৌমা দুখানা পাঁপড়ও না হয় ভেজো, পেটের মধ্যে আবার দেখছি যোগ ব্যায়াম শুরু হয়ে গেল। তোতন অবাক হয়ে বলে, কে তোমরা সারাদিন খাওনি নাকি? ঠাকুমা মারমুখী হয়ে তেড়ে আসে, বলতে লজ্জা হচ্ছে না বাঁদর ছেলে? মা ফের কি বললাম, তবে তোমাকেও বলি প্রভু তথাগত, এই দণ্ডে একটি কাজ করতে হবে, করে তবে জলগ্রহণ। ও তোমার তো বোধ হয় আর খাওয়া দাওয়ারও দরকার নেই, গা থেকে যা চপ কাটলেট মুরগি পোলাওয়ের সুবাস ছাড়ছে। থাক চটপট এই খাতাটায় লিখে ফেলো দেখি, তোমার নাম ধাম বয়স গায়ের রং উচ্চতা ওজন, আর কাল সকালেই ওই প্রমোতেশের স্টুডিও থেকে একখানা ভালো মতো পোজ দিয়ে ফটো তুলিয়ে আসবে। ভবিষ্যতের কোনো অসুবিধা রাখতে চাই না আমি, যাবার সময় টাকা নিয়ে যেও আমার কাছ থেকে। হঠাৎ কোন অন্ধকারের কোণ থেকে বেরিয়ে আসে একটা ঘন কালো ছায়ামূর্তি। হে দাদা বাবু, তাহলে আমাকেও সাথে নিয়ে গিয়ে একটা পোজ করে ফটো তুলে দিও, ওর খাতায় ওইসব নিকানি কিও করে রেখো। ও মা কি কাণ্ড, তুই আবার এসব কি করবি? আমি আবার কি করব, তোমাদের ভবিষ্যতে সুবিধার জন্যই বলা। আমাদের ভবিষ্যতে? হাসির ঢেউ বয়ে যায় ঘরে। তুই আবার কোথায় ছিলি রে ফলের ঝুড়ি? ফলের ঝুড়ি আরো তাচ্ছিল্যের গলায় বলে, কোথায় আবার, স্টেশনের ধারে ভেবে বসে থেকেছি, রাত ভোর যত ট্রেন আসে দেখব, যদি দেখি দাদা বাবু নির্যাস ফিরলো না আমিও যেদিকে দু চোখ যাই চলে যাব। হ্যাঁ তো দেখলাম মা কালীর দয়া হলো, ট্রেন থেকে নামলো দাদা বাবু, চায়ের দোকান থেকে সাইকেলটা নিল, বোঁ করে বেড়ে এলো, আমিও তখন গুটি গুটি হাঁটা দিলাম, এসে যখন তখন আর তারা কি। ততন বলল, ইস কি বোকারে, এতখানি হেঁটে বললি, আমায় ডাকলি না কেন, সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে চলে আসতাম। বাটুল সতেজে বলে, আহারে বাটুলের যেন তখন রাগ আর বার ক্ষমতা ছিল। তাই নাকি, এখন তো একদম খই ফুটছে দেখছি। এখন ফুটবে না কেন শুনি, এখন তো গানও ফুটতে পারে, এই তো গাইছি, তাদিন তাদিন দিন রাম ছাগলে সাইকেল চালায় হাতি পারে ডিম, ঠাকুমা আমার সে মুড়িগুলান কোথায় গেল, পেটের মধ্যে শিয়াল ডাকতেছে বিড়াল আঁচড়াচ্ছে, তাদিন তাদিন ফটকখানা কিন্তু তুইলে দিও জ্যাঠামশাই, কে জানে আবার কোন দিন নিখোঁজ নিরুদ্দেশ হবার সাজ যায়।